প্রথমবারের মতো বাহরাইন থেকে ইসরায়েলে হামলার ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটিয়েছে বাহরাইনের ইসলামিক প্রতিরোধ সারায়া আল আশতার। এই সশস্ত্র গোষ্ঠীটি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় ইলাত বন্দরে ইসরায়েলি স্থল পরিবহন সংস্থা ট্র্যাক নেটকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ড্রোন দিয়ে চালানো এই অভিযানটি গাজার ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি জানিয়ে পরিচালিত হয়েছিল। বাহরাইনে ইসলামিক প্রতিরোধের নতুন সত্তা গাজার বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইয়েমেন, ইরাক, লেবানন এবং সিরিয়া সহ এই অঞ্চল জুড়ে বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলি স্বার্থের উপর আক্রমণ জোরদার করার সময় এই ঘোষণা আসে। এই পদক্ষেপটি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে নতুন ফ্রন্টের উত্থানকে তুলে ধরে। বাহরাইন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, তবে দেশটির একটি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে জড়ালো। এদিকে গাজা উপত্যকায় আরও দুইজন ইসরায়েলি সেনার নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF। তবে এই সেনারা আল কাসাম ব্রিগেড অথবা আল কুদস ব্রিগেডের হাতে নিহত হননি, তাদের হত্যা করেছে তার নিজ দেশেরই সেনাবাহিনী। যুদ্ধের এমন ঘটনা ফ্রেন্ডলি ফায়ার হিসেবে পরিচিত, অর্থাৎ নিজের বাহিনীর গুলিতেই নিহত হওয়া। সামরিক কর্মীরা কভার নিচ্ছিল যখন একটি ভবনে একটি ট্যাঙ্ক গুলি ছুটছিল। ট্যাঙ্কটি ছিল IDF এর। গুলিতে দুইজন ইসরায়েলি সেনা নিহত এবং দুইজন আহত হয়েছে, একটি অভ্যন্তরীণ তদন্তে পাওয়া গেছে বলে জানা গেছে। IDF তদন্তের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তথাকথিত ফ্রেন্ডলি ফায়ারের ঘটনায় সৈন্যরা নিহত হয়েছে। সংবাদপত্রের মতে ইসরায়েলি সৈন্যদের একটি বিচ্ছিন্ন দলের ওপর হামাস অতর্কিত হামলা চালায়। এরপর একটি ইসরায়েলি ট্যাঙ্ক এমন একটি এলাকায় এক রাউন্ড গুলি চালায় যেখানে IDF লুকিয়েছিল। IDF এর অনুমান উদ্ধৃত করে ইসরায়েলি সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে, গত অক্টোবরে অভিযান শুরুর পর থেকে 263 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত 43 জন ইসরায়েলি সেনা ফ্রেন্ডলি ফায়ার এবং বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়েছে। প্রতিবেদনে দুর্বল যোগাযোগের পাশাপাশি সৈনিকদের ক্লান্তি এবং অমনোযোগিতাকে কয়েকটি কারণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গত অক্টোবরে এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে IDF এর বিরুদ্ধে বারবার আবাসিক এলাকা, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় সহ গাজানের অবকাঠামো বোমা হামলা ও ধ্বংস করার পাশাপাশি আন্তর্জাতিক সাহায্য কর্মীদের আঘাত করার অভিযোগ আনা হয়েছে।